কিশোরী দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। নমস্কার বন্ধুরা, মিঠুর ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজ বিকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার এই ভিডিওটা যেখান দিয়ে দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখো। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আজ দোল উৎসবে চতুর্থতম দিন, আর এই চতুর্থতম দিনে আমরা ঠাকুরকে ভোগ দিই, বিভিন্ন রকম সবজি, খিচুড়ি, পায়েস, সুজি, চাটনি এইসব দিয়ে ভোগ দিই। আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকুই দিয়ে আমরা ঠাকুরকে সাজিয়ে দিই। তাই এই সব করতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আর তোমাদেরকে হয়তো সবটা ক্যামেরা বন্দি করে দেখাতে পারিনি, কারণ তোমরা তো জানো যারা মেন দায়িত্বে থাকে তাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তো সেই কারণে হয়তো সবগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি। তবে যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। এখন বাজে সন্ধ্যা 7টা, ঠাকুরকে সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে, বামুন ঠাকুর আসবে পূজা করবে। আজ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, পিকু সেখানে পার্টিসিপেট করবে, তো পূজাটা হয়ে গেলে আমি পিকুকে নিয়ে যাব। পূজাও হয়ে যাওয়ার পর আমি যখন বাড়ি এসে দেখছি, দেখো পিকু নাচতে নাচতে মাথাটা ফাটিয়ে দিয়েছে। তাই আমি ওকে বলছি, তুই এই অবস্থায় নাচবি কীভাবে? ও বলছে, আমি ঠিক পারবো, আমাকে নিয়ে চলো। আমি এখন পিকুকে রেডি করবো, করে নিয়ে যাব নাচের ওখানে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না, আমি চাইতে পারব না, আমি চাইতে পারব যাদের জন্য করলে মরলে তারা চিনবে না। ইমান মানে কথা, আমাদের যে চলাফেরা দৈনন্দিন জীবনে যে কথাবার্তা, আগে চরিত্র সংশোধন করতে হবে, কথাবার্তা ঠিক করতে হবে। তাই বলছি, থাকতে সময় করো আপন, ইমান করো থাকতে, থাকতে সময় করো আপন, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা। আজকে মরলে থাকবে তুই যে বাবা কিন্তু কাঁদবে না, আজকে মরলে থাকবে তুই যে বাবা কিন্তু কাঁদবে না, যাদের জন্য করলে তোমার মরলে তারা চিনবে না। আজকে সময় করো আপন, ইমান করো খাঁটি, আজকে সময় করো আপন, ইমান করো খাঁটি, Thank you.
আমাদের সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিছু আমরা পিক তুলেছিলাম, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে যাব ঠাকুরের বরণের কাছে। আমরা তো ঠাকুর বিসর্জন করি না, আমরা ঠাকুর নিয়ে এক কাকিমাদের বাড়িতে রেখে দেওয়া হয়। তো ঠাকুরকে বরণ করে সেখানে রেখে দেব। হয়তো যেখানে নিয়ে যাব তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ লাইটের অভাবে আর ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, অন্ধকারে খুব একটা ভালো হয় না ক্যামেরাটা, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারবো না। এই বরণটুকু তোমাদেরকে দেখাচ্ছি, এরপর ঠাকুরটা নিয়ে গিয়ে কাকাদের বাড়িতে রেখে দিয়ে আসা হবে। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে।